প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রায় আমরা শুনে থাকি সন্তানরা মা বাবাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাদের বরণ পোষণের দায়িত্ব না নিয়ে তাদের কাছ থেকে জায়গা জমি লিখে নিয়ে তাদেরকে বের করে দিয়েছে। এমন ঘটনাগুলো আমরা সচরাচর শুনে থাকি, দেখেও থাকি। কিন্তু এসবের মাঝেও এমন সব ঘটনা ঘটে যা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেয়। তেমনই একটি ঘটনা ঘটেছে বান্দরবনে। দর্শক, বান্দরবনের এক ছেলে নিজের মাকে বাঁচাতে 10 বছরের জন্য নিজেকে বিক্রি করতে চাচ্ছেন। সেই ছেলেটির নাম আনোয়ারুল ইসলাম মামুন। দর্শক, কে এই আনোয়ারুল ইসলাম মামুন, কি হয়েছে তার মার, আর তিনি নিজেকে কিভাবে কেন বিক্রি করতে চান, এ ব্যাপারে সে কি বলেছে, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দর্শক, 3 মাস আগে বান্দরবনের আলী কদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার বাসিন্দা বৃদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের স্ত্রী খালেদা বেগমের জরায়ু ক্যান্সার ধরা পড়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ আওয়ালের তত্ত্বাবধানে চট্টগ্রামের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কেমোথেরাপি দেওয়া হয়। চিকিৎসা চলাকালেই খালেদা বেগমের সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। এতে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। তার একমাত্র ছেলে সন্তান আনোয়ারুল ইসলাম মামুন পরিবারের সহায় সম্বল বিক্রি করে মায়ের জন্য ইতিমধ্যে 14 লাখ টাকা খরচ করেছেন। মায়ের ক্যান্সারের চিকিৎসার খরচ জোগাড় করার আর কোনো উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক হিসেবে নিজেকে 10 বছরের জন্য বিক্রি করার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন আনোয়ারুল ইসলাম মামুন। এ বিষয়ে কলেজ ছাত্র আনোয়ারুল ইসলাম মামুন বলেন, পরিবারে আমি একমাত্র ছেলে, আমি গরিব ঘরের সন্তান, আমার মায়ের অবস্থা এখন খুবই খারাপ। তিনি এখন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে ক্যান্সারের চিকিৎসায় ব্যয়বহুল খরচ জোগাতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিজেকে 10 বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করার বিজ্ঞপ্তি দিয়েছি। আমার মাকে সিলেটের একটি ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা চাইলে আমার ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর 01321199628 এই নম্বরে সহযোগিতা করতে পারেন। আর কেউ যদি আমাকে শ্রমিক হিসেবে কিনে নিতে চান, তাদের কাছে আমি বিক্রি হব। এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর এম এ আওয়ালের মুঠোফোনে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এম এ আওয়ালের সহকারী কামাল উদ্দিন বলেন, বান্দরবানের আলী কদমের খালদা বেগম নামে একজন ক্যান্সারে আক্রান্ত রোগী থেরাপি নিয়েছে। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।